আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম শামি ফ্রম লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। আজকে আমরা বিপুল শব্দ নিয়ে আলোচনা করব। সো এটা হচ্ছে তোমাদের বাংলা বই, ক্লাস সিক্সের বাংলা বই। ওকে, সো আমরা এর আগ পর্যন্ত পড়েছিলাম। তো তোমরা যারা এখন আমাদের ফেসবুক গ্রুপ প্লাস ফেসবুক পেজে যুক্ত নাই, তারা যুক্ত হয় না, কারণ ফেসবুক পেজ থেকে আমরা লাইভে আসি। ফেসবুক গ্রুপে তোমরা তোমাদের হোম টাস্কগুলো জমা দাও। ওকে, তাহলে চলো, আর উভয়ের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দেখে নাও কী দেওয়া কী বলা হয়েছে। এখানে দেখি, দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলোর আবার লেখো। প্রথমটি করে দেখানো হলো। বিপরীত শব্দ মানে কি? শব্দের অপোজিট শব্দ। রাত, দিন, মানে কি দিনের বিপরীত তো রাত, তাই না? এরকম। সো যার বিপরীত মানে হচ্ছে কি, একটা শব্দ থাকবে, যেমন এখানে অনেক, এই শহরে অনেক মানুষ থাকে, এর বিপরীত কী হবে? অল্প হবে, এই শহরে অল্প মানুষ থাকে। ওকে, সো এটা হচ্ছে বিপরীত শব্দ। সো আমরা এই বিপরীত শব্দগুলো ইউজ করে, হ্যাঁ বিপরীত শব্দগুলো ইউজ করে আমরা এই সেন্টেন্সগুলোকে ঠিক করবো, বাক্যগুলোকে ঠিক করবো। ওকে, এটা আমাদের এখন কাজ। সো আমরা এখন চলো শুরু করি। এরপরে কী হয়ে গেছে দেখি, বিথির বাড়ি দূরে। তাহলে বিথির বাড়ি কী হবে? দূরে বলছে, তাহলে এই বিপরীত কী? দূরে বিপরীত কী? কাছে। তাহলে কী হবে এখানে? বিথির বাড়ি কাছে। শুকনো খাবার আমার পছন্দ, পছন্দ এটাকে বিপরীত করতে হবে, তার মানে কি? অপছন্দ। শুকনো খাবার আমার অপছন্দ, এটা হবে। আজ গরম পড়েছে, আজ গরমের বিপরীত কী? ঠান্ডা। তো আজকে ঠান্ডা পড়েছে। তিনি ঘুমিয়েছিলেন, তিনি জেগেছিলেন। ঘুমের বিপরীত কী? জেগে থাকা। সো তিনি জেগেছিলেন। এই জমি উর্বর, উর্বর মানে কি জানো? উর্বর মানে ভালো, মানে যে জমিতে ভালো ফসল হয় এটা হচ্ছে উর্বর। তো উর্বরের বিপরীত কী বলো তো? অনুর্বর। সো কী হবে? এ জমি অনুর্বর। ও স্বরে অ, নয় স্বরে নু, অনু, বয় রেফ, তারপরে ব রেফ আর র, এই যে উ আছে না উর্বরে, এই যে উর্বর উটা চলে যাবে, উটা চলে যায়, অনু আসবে, অনু পরে যা আছে তাই অনুর্বর। ওকে, ভালো কাজ করবো, তাহলে ভালোর বিপরীত কী? মন্দ। তাহলে মন্দ কাজ বা খারাপ কাজ করবো, এটা বলছে। তুমি যাও, তুমি যাওয়ার বিপরীত কী? এসো বা আসো, তুমি এসো। ছেলেটি চালাক, চালাকের বিপরীত কী? বোকা। তাহলে ছেলেটি কী হবে? বোকা। কুকুর বিশ্বাসী প্রাণী, বিশ্বাসী মানে কি, মানে আমি যা বলবো তাই শুনবে, এরকম বিশ্বাসী, হ্যাঁ কথা শুনবে। আর বিপরীত কী হবে? অবিশ্বাসী। তাহলে কুকুর অবিশ্বাসী প্রাণী। ওকে, তাহলে এখন দেখো, যদি আমরা বিপরীত করি তাহলে কিন্তু অর্থ বদলে যায়, তাই বলা হয়েছে যে লক্ষ্য করো বিপরীত শব্দ বসানোর ফলে বাক্যগুলোর অর্থ বদলে গেছে। এখন কি বলছে? বিপরীত শব্দ বুঝি, এখানে কাছে বিপরীত শব্দের চার্ট দেওয়া আছে, একটু মুখস্থ করে ফেলবা এগুলো। ওকে, অধম উত্তম, অল্প বেশি, আপন পর, আয় ব্যয়, উঁচু নিচু, উপস্থিত অনুপস্থিত, খাঁটি ভেজাল, খুচরা পাইকারি। একটু বুঝাই দিই তোমাদের, অধম মানে হচ্ছে কি, যে ভালো না, সে অধম। হ্যাঁ, তো এর তাহলে বিপরীত কী হবে? উত্তম মানে ভালো, অল্প বেশি পারবাই, আপন পর এটা পারবা, আয় ব্যয় পারবা, ব্যয় মানে হলো ব্যয় করা, মানে টাকা খরচ করা, হ্যাঁ খরচ করা বোঝায়। উঁচু নিচু, উপস্থিত অনুপস্থিত পারবা, খাঁটি ভেজাল এটাও পারবা, খুচরা পাইকারি, পাইকারি মানে খুচরা আর পাইকারির মধ্যে একটু ডিফারেন্স আছে, খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা। পাইকারি মানে হচ্ছে যে এরকম, খুচরা মানে কি দেখো, এটা বোঝার আছে, একটু খেয়াল করো। খুচরা মানে হচ্ছে এরকম যে তুমি বাজারে গেছো, এক কেজি আলু চাইছো, তোমাকে এক কেজি আলু দিছে, দুই কেজি চাইছো, দুই কেজি দিছে, হ্যাঁ হাফ কেজি চাইছো, হাফ কেজি দিছে, মানে কি এটা খুচরা, খুচরা দিচ্ছে তোমাকে। আর পাইকারি যারা তারা খুচরা দেয় না, তারা অনেক বেশি বেশি দেয়, মনে করো এক বস্তা, হ্যাঁ তোমাকে নিতে হলে এক বস্তা নেওয়া লাগবে। তা যারা হচ্ছে ব্যবসা করে তারা পাইকারি থেকে কিনে নিয়ে আসে, পাইকারি কিনে নিয়ে আসে পরে খুচরা বিক্রি করে, বুঝতে পারছো? তাহলে খুচরা মানে কি, আমরা যেগুলো দোকান থেকে কিনি এগুলো খুচরা, আর উনরা দোকান দোকানদাররা বা ব্যবসায়ীরা যেখান থেকে কিনে নিয়ে আসে অনেক বেশি করে, বস্তা বস্তা করে নিয়ে আসে, ওরা হচ্ছে পাইকারি থেকে কিনে নিয়ে আসে, পাইকারি। তো এরকম যারা বস্তা বস্তা করে বিক্রি করে তারা হলো পাইকারি, হ্যাঁ। আর যারা এরকম খুচরা বিক্রি করে, মানে এক কেজি দুই কেজি, তারা খুচরা। জয় পরাজয় পারবা, জ্ঞানী মূর্খ পারবা, ভিতর বাহির পারবা, ভীরু সাহসী, হ্যাঁ ভীরু মানে যে সাহসী না সে। মুখ্য গৌণ, মুখ্য মানে কি, যে এটা একটু বোঝার আছে, মনে করো, মনে করো এরকম যে আমি কথা বলতেছি, আমি বললাম যে আমি কাল তোমাদের ফেসবুক লাইভে আসব, এটা কি আমি আমি বলছি না, তুমি আমার কথা, আমার কথা শুনছো না, হ্যাঁ তাহলে এটা মুখ্য, হ্যাঁ। আর যদি এমন হইতো তুমি আমার কাছ থেকে শোনো নাই, তুমি তোমার বন্ধুর কাছ থেকে শুনছো, যে জানো জানো তোমার তোমার বন্ধু তোমাকে বলতেছে যে আমি ভাইয়া ই করবে, হ্যাঁ কালকে ফেসবুক লাইভে আসবে, তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে শুনছো, এটা হলো গৌণ। দেখো লাভ ক্ষতি, সরব নীরব, সরব মানে কি অনেক অনেক কোলাহল, কোলাহল মনে করো বাজারে যখন যাও, বাজারে কি অনেক অনেক মানুষ না, অনেক কোলাহল না, একে বলা হয় সরব। নীরব মানে কি, কোনো কোলাহল নাই, কোনো কথাবার্তা নাই, নীরব পরিবেশ। সুন্দর কুচ্ছিত পারবা, স্থির চঞ্চল পারবা, হার জিত পারবা, হালকা ভারী পারবা, হ্রাস বৃদ্ধি, হ্রাস মানে কমে যাওয়া, হ্যাঁ হ্রাস মানে হচ্ছে কি কমে কমে যাওয়া, কমা, হ্যাঁ হ্রাস বৃদ্ধি, বৃদ্ধি মানে তো বেশি, আর হ্রাস মানে হচ্ছে কম, কমা। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে, আচ্ছা এটা তো আমাদের হয়েই গেছে, এটা আমরা পড়ছি যে এই শহরে অনেক মানুষ থাকে, আচ্ছা এই শহরে, আচ্ছা এখানে একটা বিষয় আছে, এখন একটা খেয়াল করো, এখানে কী বলছে যে এই শহরে অনেক, এখানে কী বলছে, এবার দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লিখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে। তুমি এখন বিপরীত শব্দ লিখবা,
এই শহরে অনেক মানুষ থাকে, কি লিখবা? অল্প। হ্যাঁ অল্প লিখবা, কিন্তু এখানে কি ছিল, এখানে ভালো করে বুঝো। এই শহরে অনেক মানুষ থাকে, তুমি বিপরীত শব্দ বসাবা কিন্তু আগের অর্থই থাকবে, অনেক মানুষ থাকবে। যেমন দেখো, এই শহরে অল্প মানুষ থাকে না, মানে কি বেশি মানুষ থাকে। তুমি এখানে বিপরীত শব্দ লিখবা, অনেকের বিপরীত কি অল্প লিখবা, ঠিক আছে, কিন্তু এটা যেন অর্থ চেঞ্জ না হয়। এই শহরে অনেক মানুষ থাকে, ওই অর্থ অনেক মানুষই থাকবে, কিন্তু এখানে বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে দেখো, এই শহরে অল্প মানুষ থাকে না, তার মানে কি অনেক মানুষ থাকে। তাহলে এখানে যুক্ত করছি কি আমি, বেশি অতিরিক্ত যুক্ত করছি, না না, এই যে না, নি, নেই, নয় ইত্যাদি বসিয়ে আমরা শব্দের অর্থ ঠিক রাখতে পারি। দেখো, বিথির বাড়ি দূরে, বিথির বাড়ি দূরে, তাহলে আমি দূরে পরিবর্তে কি লিখবো, কাছে। কিন্তু তাহলে তো বিপরীত হয়ে গেল, অর্থ চেঞ্জ হয়ে গেল, অর্থ চেঞ্জ করা যাবে না। কি লিখতে হবে, বিথির বাড়ি কাছে নয়, বিথের বাড়ি কাছে নয়, মানে কি দূরে। আবারও দেখো, বাকিগুলো তুমি নিজেই পারবা, বোঝার ট্রাই করো আগে। এই শহরে অনেক মানুষ থাকে, এই শহরে অনেক মানুষ মানে অনেক মানুষ প্রচুর থাকে, প্রচুর মানুষ থাকে। তুমি এখন বিপরীত করবা, তাহলে অনেকের জায়গায় বসাবা কি অল্প, তাহলে তো অল্প হয়ে গেল, অর্থ চেঞ্জ হয়ে গেল, অর্থ চেঞ্জ করা যাবে না। অনেক অনেক থাকতে হবে, কিন্তু আবার অনেকের পরিবর্তে অল্প লিখতে হবে। তাহলে তুমি মাঝখানে কি আনবা, লাস্টটা কি আনবা, এই শহরে অল্প মানুষ থাকে না, তার মানে কি অনেক মানুষ থাকে, তাহলে অর্থ সেম থাকলো। আমি অনেকের পরিবর্তে আমি অল্প লিখলাম, আর লাস্টে যুক্ত করলাম কি একটা না, এই না যুক্ত করার কারণে কি বললাম, যে অল্প মানুষ থাকে না, মানে অনেক মানুষ থাকে, মানে আগের অর্থ হয়ে গেল, আগের অর্থই আছে। দেখো, এই শহরে অনেক মানুষ থাকে, মানে কি অনেক মানুষ থাকে, এই শহরে অল্প মানুষ থাকে না, মানে কি অনেক মানুষ থাকে, তার মানে কি অর্থ ঠিক আছে। ওকে, ভিতের বাড়ি দূরে, ভিতের বাড়ি কি কাছে নয়। শুকনো খাবার আমার পছন্দ, পছন্দ, তাহলে শুকনো খাবার আমার অপছন্দ নয়। আজ গরম পড়েছে, আজ ঠান্ডা পরে নি, পড়েছে হয় চেঞ্জ করবা, পরে নি। তিনি ঘুমিয়েছিলেন, তিনি জেগেছিলেন না। এ জমি উর্বর, এ জমি অনুর্বর নয়, এ জমি অনুর্বর নয়, মানে উর্বর। ভালো কাজ করব, মন্দ কাজ করব না, মানে ভালো কাজ করব, ভালো কাজ করো, ভালোর পরিবর্তে কি মন্দ। তুমি যদি জাস্ট এটুক লিখো মন্দ কাজ করবো, তাহলে তো চেঞ্জ হয়ে গেলো, এটা লেখা যাবে না। লিখতে হবে কি, মন্দ কাজ করব না, তার মানে কি ভালো কাজ করব। তুমি যাও, তুমি এসো না, তুমি এসো না, মানে তুমি আসার দরকার না, তুমি যাও। ছেলেটি চালাক, ছেলেটি বোকা নয়, তার মানে কি ছেলেটি চালাক। কুকুর বিশ্বাসী প্রাণী, কুকুর অবিশ্বাসী প্রাণী নয়, কুকুর অবিশ্বাসী প্রাণী নয়, মানে বিশ্বাসী প্রাণী। ওকে, আমরা তাহলে কি আর বিপরীত শব্দ বসাবো, কিন্তু তার সাথে কিছু ওয়ার্ড, যেমন না, নি, নেই, নয়, এগুলো যদি যুক্ত করি লাস্টে, তাহলে ওই অর্থ আগেরটা অর্থ থেকে যায়, বিপরীত শব্দ বসানোর পরেও অর্থ সেম থেকে যায়। এখন কেন এই যে না বোধক কেন বসাইছি বলতো, না, নি, নেই, নয়, এই না বোধক কেন বসাইলাম, কারণ আছে এখানে। কারণ বিপরীত মানে কি অপোজিট হয়ে যাওয়া, তো অপোজিটকে আবার আমি আগের জায়গায় ফিরিয়ে আনবো। অপোজিট মানে কি, অপোজিট মানে কি চেঞ্জ করে ফেলছি, একদম খারাপ বানাই ফেলছি না, যেমন অনেক মানুষ থাকে, অল্প বানাই ফেলছি, দূরে বানাই ফেলছি, কাছে, একটু অপোজিট বানাই ফেলছি না, তখন আমি অপোজিটকে যদি আগের জায়গায় ফিরে নিতে যাই, তাহলে ওটাকে না বাদক করতে হবে, না, তার মানে কি ওটা ওটা না আগেরটাই, তার মানে ওইটা না আগেরটাই। যেমন দেখো, ভিতের বাড়ি দূরে, আমি কি লিখবো, ভিতের বাড়ি কাছে নয়, মানে কি কাছে নয়, কাছে না, মানে দূরেই, আগেরটাই, বুঝতে পারছো। এই জন্য আমরা এই শব্দগুলো লাস্টে ইউজ করি। ওকে, সো আমরা এরপরে কি তৃতীয় পরিচ্ছেদ আমরা আজকে যাচ্ছি না, এখানে এগুলো ইজি। সো আমরা নেক্সট দিন হচ্ছে এটা আলোচনা করার ট্রাই করবো ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে। সো এগুলো ইম্পর্টেন্ট লাগবে, তো এগুলো ইজি, তোমরা সহজে পারবা, সমস্যা হবে না, আমি বুঝাই দিব। সো আজকে আমি যাচ্ছি না দূরে, তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করবা। দেখো, ভিডিওগুলো যদি ইনফরমেটিভ মনে হয়, আমি বিভিন্ন শব্দ সবাই পারে, মোটামুটি সবাই পারে, কিন্তু বিভিন্ন শব্দ পারলেও আমি তোমাদের ওইটা বুঝাই দিছি যে অর্থ কী। তো এই বিষয়গুলো বুঝতে হবে, তোমার না বুঝলে হবে না। সো এগুলো বোঝার জন্য আমার ভিডিওগুলো দেখতে হবে, আর ভিডিওগুলো শেয়ার করতে হবে, জাস্ট দেখলে হবে না। প্লিজ আমি আবার রিকোয়েস্ট করি, ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।